الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় প্রিয় ইসলামী ভাইরা দরুদে পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর আপাদমস্তক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন হে লোকেরা নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিকারে দুরূদ শরীফ পাঠ করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা বয়ান শোনার পূর্বে কিছু কিছু ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শুনব অমনোযোগী হয়ে এদিক সেদিক তাকিয়ে বয়ান শ্রবণ না করে আমরা মনোযোগের সাথে বয়ান শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যখন সাল্লু আলাল হাবিব তুবু ইলাল্লাহ উযকুরুল্লাহ ইত্যাদি শুনে সওয়াব অর্জনের জন্য আমরা যে বলছে তার মনতুষ্টির জন্য উচ্চ আওয়াজে জবাব দেব ইনশাআল্লাহ আমিও নিয়ত করছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি বয়ান করার চেষ্টা করব প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়া সালাম এর মাধ্যমে এই পৃথিবীবাসীকে পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের আলো ধারা আলোকিত করেছেন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের সাথে যিনারা তাদের জীবন সম্পদ সকল কিছুকে উৎসর্গ করে দিয়ে এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াতকে নেকির দাওয়াতকে সর্বত্র পৌঁছিয়ে দিয়েছেন তিনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের বেশুমার ফজিলত বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে এবং আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম সাহাবায়ে ইজামের বেশুমার ফজিলত সমূহ বর্ণনা করেছেন আসুন আজকে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের শান তাদের কি রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে কত ইজ্জত দিয়েছেন তাদেরকে কত সম্মান দিয়েছেন সাহাবায়ে কেরামকে যারা আল্লাহর নবীকে মহব্বত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে মেনেছে ওই সাহাবায়ে ইজাম আলাইহিম রিদওয়ানের জীবনী ওই সাহাবায়ে কেরামের শান সম্পর্কে আমরা শ্রবণ করার চেষ্টা করি হযরতে সাইয়েদুনা আবু জাহাম বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়ারমুকের যুদ্ধের সময় আমি আমার চাচাতো ভাইকে খুঁজছিলাম আমার কাছে একটি পেয়ালার মধ্যে এতটুকু পরিমাণ পানি ছিল যা একজন ব্যক্তি পান করতে পারে আমি ভাবলাম তিনি যদি বেঁচে থাকেন তবে আমি তাকে এই পানি পান করাবো এবং তা দিয়ে তার চেহারাকে পরিষ্কার করে দিব যখন আমি তার কাছে গেলাম তাকে দেখতে পেলাম তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি কি আপনাকে পানি পান করাব তিনি বললেন হ্যাঁ আমাকে পান করাও হঠাৎ করে এক মুসলমানের আওয়াজ আসলো আত্মচিৎকার আসলো হঠাৎ করে যুদ্ধের ময়দান আওয়াজ আসলো চিৎকার আসলো আমার চাচাতো ভাই বললেন এই পানিটা তার কাছে নিয়ে যাও এই পানিটা তার কাছে নিয়ে যাও
আমি দেখলাম তিনি হযরতে সাইয়েদুনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার ভাই হযরতে সাইয়েদুনা হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন যার আওয়াজ বের হলো চিৎকার বের হলো তিনি ছিলেন হযরতে হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলাহু আমি তার কাছে গেলাম এবং বললাম নিন আমি আপনাকে পানি পান করাচ্ছি পানি পান করুন এমন সময়ে তিনিও আহত অন্য কারো আত্মচিৎকারের আওয়াজ শুনতে পেলেন এবং ইশারায় বললেন এই পানি তার কাছে নিয়ে যাও আমি তার কাছে পৌঁছতেই তিনি শাহাদাতের অমিয় সুধা পান করলেন শহীদ হয়ে গেলেন ইন্তিকাল করলেন অতঃপর আমি আবার সাইয়েদুনা হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলার কাছে ফিরে আসলাম এতক্ষণে তিনিও ইন্তিকাল করে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে গিয়েছেন আমি ওই পানি নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে পৌঁছলাম দেখলাম তিনিও শহীদ হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মান কেমন ছিল প্রিয় ইসলামী ভাইরা তাদের শান কত উঁচু ছিল আঘাতের শরীর ক্ষত বিক্ষত পিপাসায় অস্থির চরম অবস্থা কিন্তু কোরবান হয়ে যান ওই সত্তাদের প্রতি যেন এই অবস্থায় অন্য সাহাবীদের কষ্ট প্রতি অনুভব ছিল নিজের পিপাসায় কোরবান করে দিলেন একটু ভেবে দেখুন এরূপ ভয়াবহ অবস্থা যদি হয় যে মৃত্যুর সন্নিকটে পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে কিন্তু আরেক ভাইয়ের জন্য সেটাকে দিয়ে দেওয়া এটা কেমন ব্যাপার ছিল তাদের কলিজা কত বড় ছিল আরেক মুসলমান ভাইয়ের প্রতি তাদের মহব্বত কতটুকু ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিঃসন্দেহে এটি মহান শিক্ষা উচ্চ ক্ষমতা সম্পন্ন সাহসিকতা আল্লাহ তাআলা ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামের পরিপূর্ণ মহব্বতের কারণে এটা সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে এটা সৃষ্টি সম্ভব না এটা আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ছিল নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল আর এই ভালোবাসার কারণে তাদের মাঝে এটা সৃষ্টি হয়েছে তাদের এই মহান গুণাবলীর কারণেই কালের বিবর্তনে আজও ন্যায় নিষ্ঠা ও হেদায়েতের উজ্জ্বল নক্ষত্রের আলোচনা মুসলমানদের হৃদয়কে শান্ত করে দেয় তাদের শান মহত্বের সুর মাধুর্য গুঞ্জন আজকে চারদিকে প্রবাহিত রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন এবার আমরা শুনে নেই সাহাবি কাকে বলে হযরতে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন যে সৌভাগ্যবান ব্যক্তিরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালামকে ঈমান সহকারে জিয়ারত করেছে এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে তিনারা হচ্ছে সাহাবী সেই সৌভাগ্যবানদেরকে সাহাবী বলা হয় এই সাহাবীদের সংখ্যা লক্ষের অধিক লাখের অধিক বর্ণিত আছে বিদায় হজের সময় প্রায় 1,14,000 সাহাবায়ে কেরাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার জন্য হাজির হয়েছিলেন অন্য বর্ণনায় আছে যে বিদায় হজের সময় সাহাবায়ে কেরাম আলী ও রিদওয়ানের সংখ্যা প্রায় 1,24,000 ছিল সকল সাহাবায়ে কেরাম আলী ও রিদওয়ানের নাম জানা নেই যাদের নাম জানা যায় তাদের সংখ্যা প্রায় 7,000 মালফুজাতে আলা হযরতের মধ্যে এটা বর্ণিত রয়েছে সকল সাহাবাই কেরামের মধ্যে চার খলিফার পর আশারায় মুবাশশারা অতঃপর ইমাম হাসনাইন করিমাইন এরপর বদর যুদ্ধে অংশগ্রহণকারী এবং বায়াতে রিদওয়ানে বায়াত গ্রহণকারী সাহাবিরাও মর্যাদাপূর্ণ সকল সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ান নিশ্চিতভাবে জান্নাতি এটা আমাদের আকীদা রাখতে হবে সকল সাহাবাই কেরাম কি নিশ্চিতভাবে জান্নাতি কোরআনে পাকের সর্বত্র সাহাবায়ে কেরাম আলীহিম রিদওয়ানের সুন্দর আমল সৎ চরিত্র সুন্দর ঈমানের আলোচনা বিদ্যমান তাদের দুনিয়াতেই ক্ষমার আর মাগফিরাত আখিরাতে পুরস্কারের সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়েছে চিন্তা করুন প্রিয় ইসলামী ভাইরা একটু খেয়াল করুন যে যাদের প্রশংসা গুণাবলী স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন কোরআনে পাকের মধ্যে যাদের প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করেছেন অনুমোদন করেছেন তাদের মহত্ত্ব এবং সম্মান কেমন হতে পারে সুবহানাল্লাহ আসুন
সেই পবিত্র সত্তাদের সম্পর্কে কোরআনে পাকের কিছু নির্দেশনা আয়াতে কারিমা শ্রবণ করি যাতে আমাদের অন্তরে তাদের ভক্তি শ্রদ্ধা আরো বৃদ্ধি পায়। যেমনই ভাবে প্রিয় ইসলামী ভাইরা নবম পারা সূরা আনফাল এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কানজুল ঈমান থেকে অনুবাদ, এরাই প্রকৃত মুসলমান, তাদের জন্য মর্যাদার সমূহ রয়েছে তাদের প্রতিপালকের নিকট, আর ক্ষমা রয়েছে এবং সম্মানের জীবিকা। সুবহানাল্লাহ, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, মুহাম্মদ আল্লাহর রসুল এবং তার সঙ্গে যারা আছে কাফিরদের উপর কঠোর এবং পরস্পরের মধ্যে দয়াশীল, তুমি তাদেরকে দেখবে রুকুকারী সেজদারত, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে, তাদের চিহ্ন তাদের চেহারায় রয়েছে সেজদার চিহ্ন থেকে, তাদের গুণাবলী তাওরাতের মধ্যে এবং তাদের অনুরূপ গুণাবলী রয়েছে ইনজিলের মধ্যে। যেমন একটা ক্ষেত যা আপন চারা উৎপন্ন করেছে, অতঃপর সেটাকে শক্তিশালী করেছে, তারপর তা শক্ত হয়েছে, তারপর কাণ্ডের উপর সোজা হয়ে দণ্ডায়মান হয়েছে, যে চাষিদেরকে আনন্দ দেয় যাতে তাদের দ্বারা কাফিরদের অন্তর ঈশ্বর আগুন জ্বলে ওঠে। আল্লাহ ওয়াদা করেছেন তাদেরই সাথে যারা তাদের মধ্যে ঈমান ও সৎকর্মপরায়ণ ও মহাপ্রতিদানের। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে আরো ইরশাদ করছেন, শুনুন পারা 2 সূরা বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। কানজুল ঈমান থেকে অনুবাদ, তারা আল্লাহর অনুগ্রহের প্রত্যাশী আর আল্লাহ ক্ষমাশীল দয়াবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণনাকৃত আয়াতে কারিমার দ্বারা এই যথার্থতা প্রজ্বলিত দিনের মতো প্রকাশ যে আল্লাহ আজ্জা জাল্লার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবাই কেরাম কেমন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন, তারা কেমন মহান অধিকারী সম্মানের অধিকারী ছিলেন যারা নিজেদের জীবনকে আল্লাহ আজ্জা ওয়া জাল ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন দীন ইসলামের উন্নতির জন্য ওয়াকফ করে দিয়েছিল, বিলীন করে দিয়েছিল। সেই আরবি বীর পুরুষরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিনকে জীবিত করলে করার জন্য এমনভাবে কোরবানি দিয়েছেন, দিনে ইসলামের দাওয়াতকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য, এই ইসলামের দাওয়াতকে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য তারা এমনভাবে কোরবানি দিয়েছেন যেগুলো ভুলে যাওয়ার মতো না। তাদের কোরবানির বদৌলতে আজকে আমরা মুসলমান হয়েছি, তাদের কোরবানির বদৌলতে সারা পৃথিবীতে ইসলামের পয়গাম পৌঁছেছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে এই আরোহীদের আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী হওয়ার কারণে না শুধু ক্ষমা হওয়ার অনুযায়ী হওয়ার কারণে না শুধু ক্ষমা সন্তুষ্টি জান্নাতের অধিকার ইত্যাদি মহামূল্যবান নিয়ামত দ্বারা ধন্য করেছেন, বরং তাদের প্রাপ্য দান দয়ার কথা তার পবিত্র কোরআনে পাকে বিভিন্ন জায়গাতে বলেছেন যাতে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মুসলমানদের হৃদয়ের মধ্যে তাদের ভালোবাসা গেঁথে যায়। সাহাবাই কেরাম আলী মুরিদওয়ানের ভালোবাসা যেন হৃদয়ের মধ্যে থাকে। কোরআনের আয়াতে কারিমা ছাড়াও প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ আজ্জা ওয়া জাল এর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম হাদিসে কারিমার মধ্যে সাহাবাই কেরামের শান বর্ণনা করেছেন। কেমন ব্যাপার একটু দেখেন তো, যে গোলাম সে মনিবের প্রশংসা করবে এটা স্বাভাবিক, কিন্তু যখন মনিব গোলামের প্রশংসা করে তাহলে কেমন হতে পারে? ওই গোলামরা কেমন গোলাম ছিল যে গোলামদের মনিব প্রশংসা করেছে? সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই ভাবে সাহাবাই কেরামের শানে অসংখ্য হাদিসে কারিমা বর্ণনা করেছেন। প্রিয় ইসলামের হযরত, যেমনই ভাবে মিশকাতুল মাসাবিহ এর মধ্যে বর্ণিত রয়েছে হযরতে সাইয়েদুনা
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবাদেরকে সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে নেককার ব্যক্তি। আরো ইরশাদ করেন, আমার উম্মতের সবচেয়ে উত্তম হলো আমার যুগের লোকেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, অতঃপর তাদের পরবর্তীরা তাবেঈন, অতঃপর তাদের পরবর্তী লোকেরা অর্থাৎ তাবে তাবেঈন। এমন অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানও আছেন যাদের উচ্চ কর্ম পদ্ধতির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শান মুহূর্তের নাম নিয়ে কিছুটা এমন বর্ণনা করেছেন যে আবু বকর হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নরম ও দয়ালু ব্যক্তি, ওমর বিন খাত্তাব হচ্ছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ ব্যক্তি, আর উসমান বিন আফফান আমার উম্মতের মধ্যে সবচেয়ে লাজুক ও সম্মানিত ব্যক্তি, এবং আলী বিন আবি তালিব আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি বাহাদুর ব্যক্তি, এবং আবদুল্লাহ বিন মাসউদ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেককার ও আমলদার ব্যক্তি, আবু যর এই উম্মতের মধ্যে সবচেয়ে পরহেজগার এবং সত্যবাদী লোক, আবু দারদা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি এবাদত গুজার মুত্তাকি, এবং মুয়াবিয়া বিন সুফিয়ান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল এবং দানবীর লোক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে আরো ইরশাদ করেন, আমি আরববাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী এবং সালমান ফার্সি পারস্যবাসীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী, এবং বিলাল হাফসি হাফসিদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী। সুবহানাল্লাহ, আমার সব সাহাবা আমার কাছে সম্মানিত এবং প্রিয়, যদিও বা সে হাফসি গোলাম হোক না কেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমার সব সাহাবি আমার কাছে প্রিয়, যদি সে হাফসি গোলাম হোক না কেন, কালো, জাহিরিভাবে দেখতে খুব কুৎসিত, কিন্তু আল্লাহর নবী বলছেন আমার সাহাবি আমার কাছে সবচেয়ে প্রিয়। উম্মতে মুহাম্মদীর মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কারা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। তো আল্লাহর নবীর কাছে প্রিয় মানে আল্লাহ তাআলার কাছে প্রিয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ভালোবাসেন, মুসলমানের ইমানের দাবি কিনা তাদেরকে ভালোবাসা। প্রিয় ইসলামীরা, কবি বলেছেন, ইসলাম সে তো পরশ মানিক তাকে পেয়েছি খুঁজি, পরশে যাহারা শোনা হলো তাদেরই মুরা বুঝি। ইসলাম সে তো পরশ মানিক তাকে পেয়েছি খুঁজি, পরশে যাহারা শোনা হয়েছে মিনিংস সাহাবায়ে কেরাম আলী রিদওয়ান তাদেরই মুরা বুঝি। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন মাওলায়ে কুল ফখরে রসুল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম সাহাবায়ে কেরাম আলী রিদওয়ানের কিরূপ শান মহত্বের কথা বর্ণনা করেছেন। স্বয়ং তিনি চান যে আমার উম্মত আমার সাহাবাদের খুব ইজ্জত এবং সম্মান করুক, তাই আমাদেরও হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান অনুযায়ী আমল করে সকল সাহাবায়ে কেরামদেরকে সত্যন্তরে ভালোবাসা চাই, তাদের জীবন চরিত্রের উপর আমল করে নিজের জীবন অতিবাহিত করা চাই, কেননা এরাই হচ্ছে উজ্জ্বল নক্ষত্র হেদায়াতের, যার সম্পর্কে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসহাবিকান নুজুমি ফাবি আইগিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হচ্ছে নক্ষত্রের সমতুল্য, তোমরা এদের মধ্যে যাকে অনুসরণ করবে হেদায়াত পেয়ে যাবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের তারকার সাথে উদাহরণ দিয়েছেন যে ইনারা হচ্ছেন হেদায়েতের তারকার ন্যায়, যাকে তুমি অনুসরণ করবে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি আলাইহি রহমতুল্লাহিল কবি এই হাদিসে কারিমের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সুবহানাল্লাহ, কিরূপ মূল্যবান উদাহরণ, হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতের নক্ষত্র বলেছেন, অন্য হাদিসে নিজের আহলে বায়েতদেরকে কিস্তিয়ে নূহের ঘোষণা দিয়েছেন, নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহ আলাইহিস সালামের নৌকার উদাহরণ দিয়েছেন, সমুদ্রের যাত্রীদের নৌকার প্রয়োজন হয় এবং নক্ষত্রের দিকে নির্দেশনায়
যে জাহাজ নক্ষত্রের দিকে দেখতে দেখতে সমুদ্রের মধ্যে চলতে থাকে এবং সমুদ্র পার হয়ে গন্তব্যে চলে যায়। অর্থাৎ এখানে আমাদের জাহাজেরও দরকার, নক্ষত্রেরও দরকার, সাহাবায়ে কেরামেরও দরকার, আহলে বায়তেরও দরকার। এভাবে উম্মতে মুসলিমা নিজের ইমানি জিন্দেগি পবিত্র আহলে বায়ত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের উপর নির্ভরশীল এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর মুখাপেক্ষী উম্মতের জন্য সাহাবায়ে কেরামের অনুসরণী হেদায়েত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের অতুলনীয় আচার আচরণ, পবিত্র ব্যবহার উম্মতের সংশোধন শিক্ষার ব্যাপারে অনেক গুরুত্ব বহন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবাদের উদাহরণ আমার উম্মতের মধ্যে খাবারের লবণের মতো। কিসের মতো? লবণের মতো। যেমন খাবার লবণ ছাড়া ভালো হয় না, অর্থাৎ যেমন লবণের পরিমাণ যদি সামান্য তবে সম্পূর্ণ খাবারকে সুস্বাদু বানায়, তেমনি আমার সাহাবার আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক, অল্প, সাহাবায়ে কেরাম তো অল্প, 1,24,000, কিন্তু সবার সংশোধনের জন্য তারাই প্রয়োজন রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিষয়ে সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের মহত্ব ফজিলতের আলোকিত করতে গিয়ে ইরশাদ করেন, যে ব্যক্তি সঠিক পথে চলতে চায় তবে সে যেন ওই লোকদের রাস্তায় চলে এবং তাদের অনুসরণ করে যারা এই জগৎ থেকে চির বিদায় নিয়েছে। কেননা জীবিতদের, অর্থাৎ ওই লোক যাদের এখনো মৃত্যু আসেনি, ব্যাপারে এই আশঙ্কা রয়েছে যে তারা দিনের ব্যাপারে কোনো ফিতনায় পড়ে না যায়। আর ওই লোকেরা হলো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান, এই মহান সত্তারা উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম, সকল উম্মতের মধ্যে সবচেয়ে বেশি তারাই নেককার, তাদের জ্ঞান সবচেয়ে বেশি গভীর, তাদের আমল লোক দেখানো থেকে পবিত্র, তারা লোক দেখানোর জন্য কোনো ইবাদত করত না, এরা ওই মহান সত্তা সুবহানাল্লাহ বিহামদি, যাদের আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব সঙ্গী দিনের খিদমতের জন্য বেছে নিয়েছিলেন। তবে তাদের বৈশিষ্ট্য ফজিলত কেমন হতে পারে দেখুন, তাদের কাজ পদ্ধতির অনুসরণ করে যেভাবেই সম্ভব তাদের আচার তাদের চরিত্র নিজের মধ্যে প্রতিফলিত করুন, নিঃসন্দেহে তারা সঠিক রাস্তায় প্রতিষ্ঠিত ছিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দরভাবে সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের মহত্ব গুরুত্ব সম্পর্কে মাদানী ফুল বর্ণনা করেছেন। নিঃসন্দেহে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে থাকা প্রত্যেক সাহাবি সঠিক পথ ও হেদায়েতের ঝর্ণাধারা। কেননা সকল উম্মতের মধ্যে শুধু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গনি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন, আর ওই সান্নিধ্য পেয়ে তারা উপকৃত হয়েছেন, এ কারণেই তাদের এত মহত্ব অর্জিত হয়েছে, অন্য কারো এটা হতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হৃদয়ের কান দিয়ে শুনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তোমাদের পাহাড় সম পরিমাণ স্বর্ণ সৎকা করা, আমার আর আমার কোন সাহাবি সোয়াশের সৎকা করা বরং এর অর্ধেক পরিমাণও হতে পারে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা হাদিসটা মনোযোগের সাথে শুনি। আল্লাহ নবী বলছেন যে তোমরা যদি পাহাড় পরিমাণ, কি পরিমাণ? পাহাড় পরিমাণ স্বর্ণ সৎকা করো, আর আমার সাহাবিরা যদি সোয়াশের সৎকা করে কিংবা তার অর্ধেক বলছে, তাহলে তোমাদের চাইতেও সেটা উত্তম বেশি। সুবহানাল্লাহ বিহামদি। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমার সাহাবি শুধুমাত্র সোয়াশের সৎকা করে এবং তাছাড়া অন্যান্য যে কোনো মুসলমান হোক, সে গাউস কিংবা কুতুব বা সাধারণ মুসলমান, পাহাড় সম পরিমাণ স্বর্ণ সৎকা করে তবে তাদের স্বর্ণ আল্লাহর নৈকট্য কবুলিয়তের ব্যাপারে সাহাবিদের সোয়াশের সমকক্ষ কখনো হতে পারবে না। বুঝার ব্যাপার যে সে যদি গাউস হোক কুতুব হোক, কিন্তু তারা যদি পাহাড় পরিমাণও সৎকা করে, আল্লাহ নবীর সাহাবি যদি সোয়াশের কিংবা তার অর্ধেক সে পরিমাণ সম্মানের জায়গায় পৌঁছতে, এখানে বুঝে নিই আমরা তাদের অবস্থান আল্লাহ তাআলা কোথায় দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এরই অবস্থা রোজা,
নামাজ হজ যাকাত যখন মসজিদে নববীতে আদায় করে নামাজ অন্যান্য জায়গায় আদায় করে নামাজের 50,000 গুণ বেশি সওয়াব বিশিষ্ট তবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য দিদার অর্জন করেছিল তাদের ব্যাপারে কি বলবো তাদের ইবাদতের ব্যাপারে বা কি বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন এজন্য 50,000 রাকাত ঠিক না এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে যারা আদায় করেছে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি প্লিজ তাই ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যেমনই ভাবে কোনো মুসলমানের বড় থেকে বড় কোনো নেকি সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের ছোট কোনো নেকির সমতুল্য হতে পারে না বড় থেকে বড় হোক তেমনই ভাবে কেউ যত বড়ই ওলি গাউস কুতুব হোক না কেন তার থেকে অনেক কারামত প্রকাশিত হোক না কেন কোন সাহাবায়ে কেরাম আলী মুরিদ কোন সাহাবীর মর্যাদায় পৌঁছতে পারবে না শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মুস্তফা আযমী রাহমাতুল্লাহ তাআলাই বলেন সকল উলামায়ে উম্মত আকাবিরে উম্মত এই মাসআলার মধ্যে একমত সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান আফদালুল আউলিয়া অর্থাৎ কিয়ামত পর্যন্ত সকল আউলিয়া যদি বা তিনি বেলায়েতের উচ্চতম স্থানে পৌঁছে যাক না কেন অবশ্য অবশ্য তিনি কখনো কোনো সাহাবীর বেলায়াত পর্যন্ত পৌঁছতে পারবে না যত উঁচু জায়গায় পৌঁছে যাক না কেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রদীপ শিখার সহযোগিতার বেলায়েতের মর্যাদা সেই উচ্চ স্থান দান করেছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের শান এমনই অতুলনীয় কেউ এই স্থান ও মর্যাদা কখনো পৌঁছতে পারবে না পবিত্র সত্তা দ্বারা দিনের উন্নতির জন্য নিজেদের জান মাল কোরবানি পেশ করেছিলেন দিনে ইসলামকে সতেজ প্রসার করার জন্য বাড়ি ঘর ছেড়ে সফর দিনের পর দিন সফর করেছেন জীবনকে কোরবান দিয়েছেন সম্পদকে কোরবান দিয়েছেন পরিবারকে কোরবান দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি তারা কখনো ধৈর্যচ্যুত হননি আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমাদের হাতে কোরআনুল করিম রূপে আল্লাহর হুকুম আহকাম হাদিস রূপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আমাদের কাছে পৌঁছেছে ওনাদের কোরবানির বদৌলতে ওনাদের প্রচেষ্টার বদৌলতে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা তাদের অনুসৃত পথে চলে নিজের জীবনকে অতিবাহিত করা তাদের বিন্দুমাত্র বেয়াদবি না করা কটুক্তি বিদ্রুপ থেকে বেঁচে থাকা সর্বদা তাদের উত্তম আলোচনা করতে থাকা উলামায়ে কেরাম লিখেছেন তাদের অর্থাৎ সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান যখনই আলোচনা করা হবে ভালোভাবে করা হচ্ছে ফরজ উত্তমভাবে করা হচ্ছে কি ফরজ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করার জন্য শুধুমাত্র তার ভালোবাসার দাবি যথেষ্ট না বরং তার সকল সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের আদব ও সম্মান করা জরুরি নয়তো তাদের খারাপ বলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টির কারণ হতে পারে যেমনই ভাবে সাআদাতুদ দারাইন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবহানী আলাইহি রাহমাতুল্লাহি রব্বানী আবু আলী কাহতান রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেন আমি স্বপ্নে দেখলাম যে আমি কারজের জামে মসজিদ সারখিয়ায় প্রবেশ করলাম আমি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলাম তার সাথে আরো দুইজন ব্যক্তি ছিল যাদের আমি চিনতে পারিনি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আমি সালাম আরজ করলাম কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না আমি আবেদন করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে সালামের জবাব থেকে কেন বঞ্চিত করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন তুমি আমার উপর তো দুরূদ শরীফ পেশ করো আর আমার সাহাবাদের কটুক্তি বিদ্রুপ করো আমি আবেদন করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার পবিত্র হাতে তওবা করলাম ভবিষ্যতে এরূপ আর করব না অতপর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর ইরশাদ করলেন ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জানলাম আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসা পোষণ করে তার পবিত্র সত্তার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে তার সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে আল্লাহ থেকে পানা এমন যেন না হয় কিছু সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের প্রতি ভালোবাসা রাখতে গিয়ে অন্য কারোর প্রতি ঘৃণা পোষণ করি এমন যেন না হয়
যদি এরূপ হয় তবে ঘৃণার কারণ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ লানত বর্ষিত হবে ওই ব্যক্তির প্রতি যেমনই ভাবে ওয়াইম বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে মনোনীত করেছে এবং আমার জন্য আমার সাহাবাদেরকে পছন্দ করেছে অতঃপর এদের মধ্যে আমার ওয়াজির সাহায্যকারী এবং আত্মীয় বানালেন অতএব তাদের যারা গালি দিবে তাদের প্রতি আল্লাহ তাআলা তার ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের কোনো ফরজ ও নফল কবুল করবে না যারা সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানদেরকে গালি দিবে কটু কথা বলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন ওই ব্যক্তিদের না কোনো ফরজ না কোনো নফল আল্লাহ তাআলা কিয়ামতের দিন কবুল করবেন তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের কি করা চাই আমাদের বিনা দ্বিধায় বিনা বাক্যে সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানদের সম্মান করা চাই কোন সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের ব্যাপারে আমাদের যেন কোন ধরনের ব্যতিক্রম কোনো মন্তব্য না থাকে আরো ইরশাদ করেন আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো আমার পর তাদের অপবাদ এবং খারাপ কথা দ্বারা লক্ষ্য বস্তুতে পরিণত করিও না অতএব যারা তাদের ভালোবাসলো তবে তারা আমাকে ভালোবাসার কারণে এরূপ করলো এবং যারা তাদের সাথে ঘৃণা পোষণ করলো তবে তারা মূলত আমার প্রতি ঘৃণা পোষণ করলো আর এক করার কারণে এরূপ করলো যারা তাদের কষ্ট দিল তারা মূলত আমাকে কষ্ট দিল এবং যারা আমাকে কষ্ট দিল তারা মূলত আল্লাহ আযজা ওয়া জাল্লাকে কষ্ট দিল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর যে ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে কষ্ট দিল অতি শীঘ্রই আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন অন্য হাদিসে কারিমার মধ্যে সরকারে দু আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম শাফি উমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ ফরমান যে আমার সাহাবী সম্পর্কে খারাপ মন্তব্য করলো তবে সে আমার সুন্নাত থেকে সরে গেল এবং তার ঠিকানা হচ্ছে আগুন এবং তা কতই না মন্দ স্থান প্রত্যাবর্তন হওয়ার জন্য প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনতে পেলাম সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানদের সাথে শত্রুতা পোষণকারী হাদিসের হুকুম অনুযায়ী আল্লাহ আযজা ওয়া জাল ফেরেশতা এবং সকল লোকদের অভিশাপ প্রাপ্ত হয়েছে সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের সামনে বিদ্রূপকারী তাদের সঙ্গ গ্রহণকারী আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি অর্জনের নিজের আখিরা ধ্বংস করে দেয় মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয় না যেমনই ভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শহরুস সুদূর কিতাবের মধ্যে বর্ণনা করেন এক ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসলো তখন কালিমা পাঠ করতে বলা হলো তখন সে উত্তর দিল যে আমার এটা পড়ার ক্ষমতা নেই কারণ আমি এমন লোকদের সাথে উঠা বসা করতাম যারা আমাকে সাইয়েদুনা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের ব্যাপারে মন্দ কথা বলার পরামর্শ দিত প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন তো সাইয়েদুনা সিদ্দিক আকবর ও ফারুকে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর শানে কটুক্তিকারীদের সঙ্গে স্পর্শে এ শাস্তি যদি হয় তাহলে ওই ব্যক্তির অবস্থা কেমন হবে যে তাদের সঙ্গে স্পর্শে ছিল এজন্য মৃত্যুর সময় কালিমা নসিব হয়নি আর যে ব্যক্তি স্বয়ং সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের কুচ্ছা রটায় মানহানি করে তাদের দুনিয়াতেই লোকদের শিক্ষার জন্য এরূপ উদাহরণ বানিয়ে দিয়েছেন আসুন এই বিষয়ে আরো একটি ঘটনা শ্রবণ করি হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন হঠাৎ তিনি এমন এক ব্যক্তির পাশ দিয়ে গমন করলেন যে কিনা সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা সাইয়েদুনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এর মতো উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান এর মহান শানে বিদ্রূপ কটুক্তিমূলক বাক্য বলছে সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বেয়াদব বিদ্রূপকারীকে বলল তুমি আমার ভাইদের সম্পর্কে বিদ্রূপ ও বেয়াদবীমূলক শব্দ ব্যবহার করছো এই তুমি বিদ্রূপ ও বেয়াদবীমূলক কথা থেকে ফিরে এসো নইলে আমি তোমার বিরুদ্ধে বদদোয়া করব ওই বেয়াদবটি বলতে লাগলো এ তো আমাকে এইভাবে ভয় দেখাচ্ছে মনে হয় যে নবী চলে আসছে মানে ওই বেয়াদবটা হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলো আরে আমাকে ভয় দেখাচ্ছে মনে হয় নবী চলে আসছে যাদের কোনো দোয়া ফেরত দেওয়া না নবী আলাইহিস সালামের দোয়া ফেরত দেওয়া হয় না তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন ওযু করলেন ওযু করে মসজিদে প্রবেশ করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ তাআলার দরবারে এভাবে আবেদন করলেন হে আল্লাহ ওই ব্যক্তি যদি তোমার হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোৎকৃষ্ট সাহাবাদের বিদ্রূপ ও মানহানি করে তোমাকে অসন্তুষ্ট করে থাকে, তবে আজই তাকে শাস্তি দিয়ে আমাকে একটি নমুনা দেখাও এবং মুমিনদের জন্য শিক্ষণীয় উদাহরণ বানিয়ে দাও। এতটুকু বলতে বলতে হঠাৎ করে এক পাগল উট লোকদের শাড়িকে ছিন্ন করে ওই লোকটিকে এসে দাঁত দ্বারা কামড় দিয়ে আছাড় মারতে লাগলো। উটটি অত্যন্ত নির্মমভাবে পা দ্বারা আঘাত করতে করতে ওই ব্যক্তির মৃত্যু ঘটালো। বর্ণনাকারী বলেন, এই বিদ্রূপকারী পরিণতির পর লোকেরা ভয়ে আমার খিদমতে আসলো এবং বলতে লাগলো, হে আবু ইসহাক, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছে। এবং সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানদের শত্রুদেরকে ধ্বংস করেছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হযরতে সাইয়েদুনা খালফ বিন তামিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে হযরতে সাইয়েদুনা আবু হাসিব বশির রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ব্যবসা করতাম, আল্লাহ তাআলা দয়া অনুগ্রহ অনেক ধনী ছিলাম। আমার এক শ্রমিক আমাকে সংবাদ দিল যে অমুক মুসাফিরখানায় এক লোক মারা গেছে, সেখানে তার কেউ নেই, এখন তার লাশ কাফন দাফন ছাড়া পড়ে আছে। যখন আমি মুসাফিরখানায় পৌঁছলাম সেখানে একটি মৃত লাশ পড়ে দেখতে দেখলাম। আমি একটি চাদরের উপর তার উপর বিছিয়ে দিলাম। তার সাথী বলল, এই ব্যক্তি অনেক ইবাদতগুজার নেককার ছিল, অথচ কাফনও পাওয়া যাচ্ছে না, আর আমাদের কাছে এত সম্পদ নেই যে তার কাফন দাফনের ব্যবস্থা করব। এটা শুনে আমি পারিশ্রমিক দিয়ে এক ব্যক্তিকে কাফন আনতে পাঠালাম, এক ব্যক্তিকে কবর খোনার জন্য পাঠালাম, আমি তার জন্য কাঁচা ইট বানাতে লাগলাম। আমরা তখন এই কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ ওই মৃত ব্যক্তিটি উঠে বসে গেল। অতঃপর সে অত্যন্ত ভয়ঙ্কর আওয়াজ দিয়ে চিৎকার করে বলতে লাগলো, হায় আগুন, হায় ধ্বংস, হায় বিনাশ, হায় আগুন, হায় ধ্বংস, হায় বিনাশ। তার সাথীরা যখন এই ভয়ঙ্কর অবস্থা দেখলো ভয়ে পালিয়ে গেল। আমি তার কাছে গেলাম, তার হাত ধরে নাড়া দিলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে এবং তোমার এই অবস্থা কেন? সে বলতে লাগলো, দুর্ভাগ্যজনকভাবে আমি এমন কিছু মন্দ লোকের সংস্পর্শে ছিলাম যারা সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিত। তাদের খারাপ সংস্পর্শে থাকার কারণে আমিও তাদের সাথে সিদ্দিকে আকবর ও ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গালি দিতাম, তাদের ঘৃণা করতাম। সাইয়েদুনা আবুল হাসিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার এই কথা শুনে ইস্তিগফার পড়লাম এবং বললাম, হে দুর্ভাগা, তোর কঠিন শাস্তি হওয়া চাই। অতঃপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুই মৃত্যুর পর জীবিত কিভাবে হলি? তখন সে উত্তর দিল, আমার নেক আমল, আমার কোনো উপকার আসেনি, সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানদের সাথে কটুক্তি করার কারণে মৃত্যুর পর আমাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে গেল। সেখানে আমার অবস্থা, আমি যে কোথায় থাকবো সে অবস্থানকে দেখানো হলো, সেখানে আগুন টকবক করে সিদ্ধ হচ্ছিল। অতঃপর আমাকে বলা হলো, শীঘ্রই তোকে আবার জীবিত করা হবে এবং তুই তোর বদ আকিদার সাথীদেরকে তোর এই ভয়ঙ্কর পরিণতির সংবাদ পৌঁছাতে পারস এবং তাদেরকে জানিয়ে দিয়ে আস যে আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে শত্রুতা পোষণ করবে, যে তাদের আখিরাত কিরূপ ভয়ঙ্কর হবে। যখন তুই তাদেরকে তোর পরিণতি সম্পর্কে বলে দিবি তখন তোকে আবার আসল ঠিকানা অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর সংবাদ পৌঁছানোর জন্য আমাকে দ্বিতীয়বার জীবিত করা হয়েছে, যেন আমার এই অবস্থা দেখে সাহাবিদের কটুক্তিকারীরা যেন শিক্ষা গ্রহণ করে, বিদ্রূপ কটুক্তি করা থেকে ফিরে আসে, অন্যথা যারাই এই মহান সত্তাদের সামনে বিদ্রূপ করবে তাদের অবস্থা আমার মতো হবে। এই কথা বলার পর ওই ব্যক্তি আবারও মৃত্যু অবস্থায় ফিরে গেল। তার এই শিক্ষণীয় কথাগুলো ততক্ষণে শ্রমিকরা কাফন কিনে আনলো, আমি ওই কাফন নিলাম এবং বললাম, আমি কখনো এই দুর্ভাগা ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করব না। হযরতে সাইয়েদুনা আবু বকর ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ব্যাপারে বিদ্রূপকারী, আমি তার পাশে অপেক্ষা করাকে পছন্দ করি না। অতঃপর আমি সেখান থেকে ফিরে আসলাম। পরে আমি জানতে পারলাম তার সেই বদ আকিদা পোষণকারী সঙ্গীরাই তাকে গোসল কাফন দিল। সেই কতিপয় লোকই তার জানাজার নামাজ পড়ল, তাছাড়া অন্য কেউ জানাজার নামাজ শরীক হওয়া পছন্দ করেনি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্রূপকারী কটুক্তিকারীর কেমন ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। সুতরাং আমাদের উচিত যেন আমরা সকল সাহাবায়ে কেরাম
আলিহ মুরিদওয়ানদের সর্বপ্রকার কটুক্তি থেকে আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখি। প্রিয় ইসলামী ভাইরা, এই সাহাবায়ে কেরাম তো তারা যারা আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে পৌঁছিয়ে দিয়েছে। এই সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান তারা যারা কোরআনুল কালিমকে লিখে রেখেছে। যদি এই সাহাবায়ে কেরাম সঠিক না হয় তাহলে তো কোরআন যে আমাদের কাছে এসেছে এটার ব্যাপারে সন্দিহান হয়ে যাব আমরা। তো এই সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান তিনারা ছিলেন সত্যের মাপকাঠি, সঠিক হক। আমরা যেন আবার কোন সাহাবিকে বেশি ভালোবাসতে গিয়ে অন্য কোন সাহাবিকে মন্দ না বলি। উদাহরণস্বরূপ, মা এবং বাবার মাঝে ঝগড়া লেগেছে, এখন আপনি হচ্ছেন সন্তান, আমি হচ্ছি সন্তান, এখন কি আমি যদি মায়ের পক্ষ নিয়ে বাবাকে গালি দিই এটা কি সঠিক হবে? যদি বাবার পক্ষ নিয়ে মাকে গালি দিই সঠিক হবে? দোনোটাই বেয়াদবি হবে। তখন আমার মা বাবা যদি কোনো কারণে মন মালিন্য হয় এটা ওনাদের ব্যাপার, ওই সময় আমাদের চুপ থাকতে হবে। সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানদের ব্যাপারে কখনো যেন আমরা বিরূপ কোনো মন্তব্য না করি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে সাইয়দুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সাহাবা বিবিগণ এবং আহলে বায়েতকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের মধ্য থেকে কারো সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ আর তাদের ভালোবাসায় দুনিয়া থেকে ইন্তেকাল করে, সে কিয়ামতের দিন আমার সাথে আমার মর্যাদায় থাকবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কেমন সুসংবাদ দিয়েছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আহলে বায়েতদেরকে মহব্বত করবে তো তারাও নবী সাল্লামের সাথে থাকবেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল দাওয়াতি ইসলামী ওই মহল, দাওয়াতি ইসলামী ওই পরিবেশ যা আমাদেরকে নবী আলিহিমুসসালাত ওয়াসসালাম, সাহাবায়ে কেরাম আলিহিমুরিদওয়ান, আউলিয়ায়ে কেরাম আলিহিমুরিদওয়ান আজমাইন সকলের আদব শিক্ষা দেয়। দাওয়াতি ইসলামী ওই পরিবেশ যে সকল নবীদের সম্মান শিখায়, সকল সাহাবায়ে কেরামের সম্মান শিখায়, সকল আউলিয়ায়ে কেরামের সম্মান শিখায়, কারো বেয়াদবি শিখায় না। বরং যারা বেয়াদবি করে তাদের কাছ থেকে দূরে এসে নিজের ঈমানকে বাঁচানোর জন্য তাগিদ প্রদান করে। তো আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী আমাদেরকে আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমল আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো আমি সকল ইসলামী ভাইয়ের কাছে অনুরোধ করব, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনি যেখানেই থাকুন না কেন, আপনি দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হন, দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত হন। ইনশা আল্লাহ আজ্জাবাজাল এর বদৌলতে আপনার হৃদয়ের মাঝে নবীগণ আলিহিমুসসালাত ওয়াসালাম, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়াসালাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং সকল আউলিয়ে কেরামের মহাব্বত দ্বারা দিল পূর্ণ হবে, নিজের হৃদয়ে ভালোবাসায় কলব নুরান্বিত হবে এবং নিজের জীবনের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সাজাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। যদি আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ভালোবাসা নিজেদের মাঝে নিয়ে আসতে চাই, এর একটা পদ্ধতি হচ্ছে তাদের জীবনী জানা, সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের জীবনী জানা, জীবনী পাঠ করা। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের জীবনীগুলোকে সংগ্রহ করুন। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনাতে আলহামদুলিল্লাহ বিভিন্ন সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের জীবনী পাওয়া যায়, যে জীবনীর মধ্যে এশক আর ভালোবাসা পরিপূর্ণ, যে সাহাবায়ে কেরামের জীবনী পাঠ করলে চোখে অশ্রু চলে আসে, যে সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের জীবনী পাঠ করলে হৃদয় গলে যায়। আর হৃদয় গলবে না কেন? যে সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ান আমার নবীকে ভালোবেসেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, ওই সাহাবায়ে কেরামের কাছ থেকেই তো নবীর ভালোবাসা তাবিনগণ শিখেছেন, ওই তাবিঈনগণের কাছ থেকেই তো তাবে তাবিঈনরা শিখেছেন, আউলিয়ে কেরাম শিখেছেন, ওই মহব্বতই তো বা সিলসিলা ধারাবাহিকভাবে আমাদের কাছে পৌঁছে গিয়েছে। আমি যদি এখন মনে করি যে আমি সব জানতা শমশের, তাহলে এটা ভুল হবে। একটা প্রবাদ আছে না বাংলা ভাষায়, কারো সিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, যে যাদের ওসিলায় ইসলাম পেয়েছি, যাদের ওসিলায় আমরা নবীর পরিচয় জানতে পেরেছি, কোরআন আমাদের কাছে এসেছে, হাদিস আমাদের কাছে এসেছে,
ওই সাহাবাই কেরামদেরকে নিয়ে আজকে আমরা কটুবাক্য করি, মাযাল্লা নাউযুবিল্লাহ, কত বড় স্পর্ধা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবাই কেরামের ইজ্জত করার, সাহাবাই কেরামকে মহব্বত করার, তাদের ভালোবাসা, তাদের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে সারা পৃথিবীতে মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত পৌঁছে দিচ্ছে। এছাড়া আলহামদুলিল্লাহ 12 মাসের জন্য, 92 দিনের জন্য, 63 দিনের জন্য, 1 মাসের জন্য, 12 দিনের জন্য, 3 দিনের জন্য সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানের সুন্নতে কারিমা যে তিনারা সফর করে করে দিনের দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছেন, ঠিক দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের সুন্নতকে জীবিত করে আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ থেকে দেশান্তরে, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে সফর করে করে নেকির দাওয়াতকে পৌঁছে দিচ্ছে। তো আমিও আপনাদের কাছে মাদানী অনুরোধ করব, প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে অর্জন করার জন্য, সাহাবায়ে কেরামের আদর্শকে হাসিল করার জন্য, আউলিয়ে কেরামের আখলাককে নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য মাদানী কাফেলাতে সফর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এবং দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ 100টির অধিক বিভাগের মধ্যে মাদানী কাজ আঞ্জাম দিচ্ছে, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, দারুল মদিনা, মাদানী চ্যানেল, মাদানী কাফেলা, সাপ্তাহিক ইজতেমা, আলহামদুলিল্লাহ তারবিয়তি কোর্স, মুয়াল্লিম কোর্স, এমনইভাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন লয়ারদের মাঝে মাদানী কাজ, আলহামদুলিল্লাহ জজদের মাঝে মাদানী কাজ, ডক্টরদের মাঝে মাদানী কাজ, শিক্ষকদের মাঝে মাদানী কাজ, ছাত্রদের মাঝে মাদানী কাজ, আলহামদুলিল্লাহ ফোর্সদের মাঝে আলহামদুলিল্লাহ মাদানী কাজ, এরকমভাবে 100 বিভাগের মধ্যে দাওয়াত ইসলামী কাজ করছে। আইটি ডিপার্টমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী কাজ করে যারা ইন্টারনেট ব্যবহার করে গুনাহের মধ্যে চলে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তাদেরকে ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের পথে চালাতে শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনিও দাওয়াত ইসলামীর এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবি গিলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।